আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্স রিনিউ, দেখা যাচ্ছে আপনার একটা পেশাদার বা অপেশাদার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, দেখা যাচ্ছে সেই লাইসেন্সটি আপনার মেয়াদ শেষ হয়ে এদের মেয়াদ দেওয়া থাকে 2000, দেখা যাচ্ছে পেশাদার হলে 5 বছর মেয়াদ, অপেশাদার হলে 10 বছর মেয়াদ, এই মেয়াদ দিয়ে আপনার শেষ হয়ে গেছে। এখন শেষ হয়ে গেলে লাইসেন্সটি রিনিউ করতে হবে। রিনিউ করার পুরো সিস্টেমটি আমি আলোচনা করব, পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। আর ড্রাইভিং লাইসেন্স রেনুর এখন দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, রেনুর যে ফিঙ্গারপ্রিন্ট দীর্ঘদিন ধরে বন্ধ আছে, এখন বর্তমানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স রেনুর ফিঙ্গারপ্রিন্ট চালু হয়ে গেছে। আপনারা বিআরটিতে গেলে ডেলিভারি স্লিপ নিলে আপনার রেনুর ফিঙ্গারপ্রিন্ট আপনার ডেট নিতে পারবেন এবং রেনুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার নতুন আবার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাবেন। তাহলে ড্রাইভিং লাইসেন্স রেনু সিস্টেমের ফিঙ্গারপ্রিন্টটা চালু আছে। প্রথমে বললাম ড্রাইভিং লাইসেন্স রেনু করতে হলে আপনাদের প্রথমে যেটা আছে পেশাদার আর অপেশাদার, পেশাদারের ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাকে নতুন করে একটা পরীক্ষার ডেট নিতে হবে, ওই ডেটে আবার পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা আপনি পাস করলে বিআরটিতে যাবেন, যে ওই একটা রেনুর ফাইল আছে যে কোনো কম্পিউটার দোকান বা বিআরটির অফিস সহকারী বা বিআরটির স্টাফের কাছ থেকে একটা রেনুর ফাইল নেবেন। ফাইলটা পূরণ করে সুন্দর করে একটা পরীক্ষার ডেট নেবেন, পরীক্ষার হল যেখানটা আছে বা যেখানে পরীক্ষার ডেট দেয় ওইখানটা পরীক্ষার ডেট নেওয়ার পরে আপনারা ওই ডেটে যেয়ে পরীক্ষা দেবেন। পরীক্ষায় পাস করলে পেশাদারের ক্ষেত্রে পরীক্ষা পাস করলে আপনি আপনাকে ওই পেশাদার যে পরীক্ষা পাস করলাম ওটার একটা ফটোকপি, একটা ডপ টেস্টের ফর্ম করতে হবে। ফর্মটা পূরণ করে আপনাকে ডপ টেস্টের একটা কপি নিয়ে আসতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে এবং ডপ টেস্টের রেজাল্ট নিয়ে আসতে হবে। আপনার যদি ডপ টেস্টে ভালো ফলাফল আসে ওই ফর্মটা নিতে হবে, পরীক্ষায় পাস করলেন ব্যাংক জমা দিলেন, ফাইলটা সুন্দর করে পূরণ করে অফিস সহকারীর কাছে দিয়ে আসলে আপনার দেখাচ্ছে আর একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবে এইরকম ডেলিভারি স্লিপ। এই স্লিপ দিয়ে আপনার দেখা যাচ্ছে ফিঙ্গারের ডেট দিয়ে দেবে, অমুক ডেটে আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে রেনুর, আবারও নতুন করে ফিঙ্গারপ্রিন্ট হবে পেশাদারের ক্ষেত্রে। দিয়ে আপনার ফিঙ্গার দিলে আবার নিয়মিতভাবে আবার কিছুদিন পরে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পেয়ে যাবেন পেশাদার রেনুর ক্ষেত্রে। আর অপেশাদার রেনুর ক্ষেত্রে একবারই সহজ, আপনারা অপেশাদার রেনুর ক্ষেত্রে 2542 টাকা ব্যাংক জমা দেবেন, ফাইলটা সুন্দরভাবে পূরণ করবেন, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি ফাইলের সাথে দেবেন, দিয়ে অফিস সহকারী আছে দিয়ে আসবেন। দেখা যাচ্ছে ওনারা একসময় আপনাকে ফিঙ্গারের ডেট দিয়ে দেবে, ওই ডেট অনুযায়ী আপনার ফিঙ্গার দিলে ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ড পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের রেনু সিস্টেম যেটা আমি আলোচনা করলাম, রেনুর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চালু আছে। আপনারা দেখা যাচ্ছে 2021 সাল থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের রেনু জানে অটোমেটিক যেটা আপডেট হইতো সেটা আর হবে না। দেখা যাচ্ছে আপনি বিআরটিতে গেলে আপনাকে নতুন করে আবার একটা ফিঙ্গারের ডেট নিতে হবে, ওই ডেটে যেয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দিলে আবার আপনি কি হয় 1-2 মাস অপেক্ষা করার পরে আপনার মোবাইলে মেসেজ যাবে, মেসেজ যাওয়ার পর আবার আপনি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাবেন। ড্রাইভিং লাইসেন্স রেনু সম্পর্কে ক্লিয়ারভাবে আলোচনা করলাম, কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ড্রাইভিং লাইসেন্স রেনু যারা করবেন পেশাদার ক্ষেত্রে, যারা বলছি ড্রাইভিং লাইসেন্স পেশাদার রেনু যারা করবেন তারা অবশ্যই ভালো ড্রাইভার, ভালো ড্রাইভার বলে আপনার পেশাদার লাইসেন্স আছে, আর যাদের পেশাদার লাইসেন্স আছে তারা ঠিকভাবে ভালোভাবে পরীক্ষা দেন, পরীক্ষা আপনার নিশ্চিত পাস করবেন। পরীক্ষায় আপনাকে ভালোভাবে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাস করার পরে আপনার ফাইলটা সুন্দর করে পূরণ করবেন, পূরণ করে ডপ টেস্টটা লাগাবেন, লাগে আপনার পরীক্ষার ফিঙ্গারের ডেট নেবে ইত্যাদি। তো ক্লিয়ারভাবে আলোচনা করলাম রেনু সম্পর্কে।